দেশের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র হবিগঞ্জের বিবিয়ানা মার্কিন কোম্পানি শেভরন এই ক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন করে আসছে দীর্ঘদিন থেকেই। প্রতিদিন 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস এখান থেকে যোগ করা হয় জাতীয় গ্রিডে। এই ক্ষেত্রটির 26টি কূপের মধ্যে 6টি কূপে হঠাৎ সমস্যা দেখা দেয় শনিবার রাত থেকে। সূত্র জানিয়েছে, গ্যাসের সঙ্গে বালি উঠতে থাকায় বন্ধ হয়ে যায় কূপগুলোর উৎপাদন, আর এতেই রমজানের শুরুতে ভয়াবহ গ্যাস সংকটের কবলে পড়তে হয়েছে দেশবাসীকে। কেননা 420 মিলিয়ন ঘনফুট গ্যাস কম পাওয়া যাচ্ছে জাতীয় গ্রিডে। আমরা যদি আগে থেকে সোমবারও রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাস সংকটের খবরের সত্যতা পাওয়া যায়। তেল, গ্যাস ও খনিজ সম্পদের রাষ্ট্রায়ত্ত নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলা বলছে, এখনও শনাক্ত করা যায়নি ঠিক কোন কূপ থেকে বালি উঠছে, তবে মঙ্গলবারের মধ্যে অন্তত 3টি কূপ সচল হওয়ার আশা তাদের। আমরা যে 3টি কূপ এর মধ্যে যে মানে ক্লিন পেয়েছি, সেই 3টি কূপই মূলত এখন অপারেশনে আসতেছে। আজকে রাত পর্যন্ত ধারণা করা হচ্ছে 1টি বা 2টি থেকে বালি আসতেছে, এর জন্য কয়েকটা দিন সময় লাগতে পারে। যদি আমাদের সেই বালির বিষয়টা ডিটেক্ট করার বিষয়টা আমরা কনফার্ম হওয়ার পরেই আমরা বলতে পারবো এটা, যে ওই একটা কূপ কবে নাগাদ রিকভার হবে সেটা। আমরা চেষ্টা করছি, সরকার চেষ্টা করছে যে স্বল্পতম সময়ের মধ্যে সেটাকে রিকভার করে আবার যেন গ্যাস সরবরাহ আগের পর্যায়ে নিয়ে আসা যায়। বিবিয়ানা কবে থেকে পূর্ণ উৎপাদনে সক্ষম হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে না পারলেও পেট্রোবাংলার চেয়ারম্যান বলছেন, 7 এপ্রিল নাগাদ আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এলে পুরো মাসেই আর সংকট হওয়ার কথা নয়। এলএনজিতে আমরা এই মাসে মোট 8টি কার্গো আমাদের আসবে। আমরা 800 থেকে 820 পর্যন্ত আমাদের অ্যাভারেজে সরবরাহ হবে এলএনজি থেকে। এই সামনের রমজান পর্যন্ত আমরা কিন্তু এই টার্গেটটা নিয়েছি এই মাসের জন্য। এদিকে গ্যাসের সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদনও। বেশ কিছু জায়গায় লোডশেডিং এর খবর পাওয়া গেলেও বিদ্যুতের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পিডিবি এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। পেট্রোবাংলার দৈনিক উৎপাদন ও বিতরণ রিপোর্ট বলছে, গ্যাসের অভাবে ছোট বড় অন্তত 26টি পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখতে হয়েছে। তবে উত্তোলনকারী সংস্থা শেভরন বালি ওঠার এই ঘটনাকে বিরল দাবি করে গণমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় তদন্ত করছে সংস্থাটি। গ্যাস ক্ষেত্রটিকে পূর্ণ সক্ষমতায় ফেরাতে তাদের প্রকৌশলীরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।